কি পিআরএল শুরু অথবা আপনার পিআরএল কি শেষ? বেতন বিল খুঁজে পাচ্ছেন না? অফিসারের আইডি থেকে আপনি পে বিল সাবমিশন অপশনে গিয়ে বেতন বিল খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার পিআরএল শুরু, আপনি অফিসারের আইডি থেকে আপনার বেতন বিল খুঁজে পাচ্ছেন না, অথবা কর্মচারীর বেতন ডিডিও গণ তার আইডিতে খুঁজে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে সমাধান কি? এটার সমাধান আমরা খুব সহজ। আমরা সবাই জানি যে আমরা পার্শিয়াল বিল সাবমিট করব। পার্শিয়াল বিল সাবমিট করলে আমাদের এই প্রবলেম, পার্শিয়াল বিলটাতে আমরা খুঁজবো যে আসলে এই বিলটা কোথায় রয়েছে। তো দেখুন, আমি একটা পিআরএল শেষ এই ক্ষেত্রে কিভাবে বিলটা হবে, কি প্রবলেমটা ফেস করতেছি একটু বাস্তবে দেখিয়ে। দেখুন, আমি বাজেট এক্সিকিউশনে আসলাম, আমি একটা অফিসারের পে বিল সাবমিট করব। এই যে পে বিল, দেখুন পে বিলে ক্লিক করছি, বিল সাবমিশন, বিল সাবমিশনে আসলাম। বিল সাবমিশনে এসে দেখুন এখানে সবই শো করছে। আমি ক্লিক করছি গো অপশনে, দেখুন ম্যাসেজ কী দিচ্ছে, বিল ইজ নট পসিবল, আইদার ইট উইল বি পার্শিয়াল অর হি ইজ পিআরএল উইদাউট এন্ট্রি লিয়েন ডেপুটেশন নন গভর্নমেন্ট। মানে বলতেছে এই বিলটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দ্বিতীয় ম্যাসেজে বলতেছে যে এইটার পার্শিয়াল বিল করতে হবে, অথবা সে পিআরএল এ আছে, পিআরএলটা এন্ট্রি করা হয়নি, অথবা লিয়েন অথবা ডেপুটেশনে আছে। তো এই ক্ষেত্রে কি ঘটেছে দেখুন, আমি পিআরএল পার্শিয়াল বিলে আসবো। দেখুন এই যে পার্শিয়াল বিলের অপশনটা, এই অপশনটাতে এসে দেখুন পার্শিয়াল বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার বেতনের মাস এবং পিআরএল এর শেষ তারিখ শো করছে। পিআরএল শুরু হয়েছিল 1/10/2021 এবং পিআরএল শেষ হচ্ছে 30/10/2021। কাজে এই বিলটা আমরা আর পে বিল সাবমিশন অপশনে গিয়ে পাবো না। এখানে দেখুন পিআর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে বিলটা হবে এই বিলটা এখানে শো করছে, অর্থাৎ আমরা বিল সাবমিশন অপশনে পাচ্ছি না, আমরা পার্শিয়াল বিল অপশনে গিয়ে পাচ্ছি। তো এইখানে এখন আমি নর্মাল নিয়মে এটা আমি গো অপশনে ক্লিক করব। দেখুন গো অপশনে ক্লিক করলে এখানে 30 দিনের বিল শো করছে। এই 30 দিনের বিল আপনি যথা নিয়মে সাবমিট করবেন। দেখুন আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে নাম্বার, যে ওটিপি নাম্বার, সেটা নাম্বারটা, ওটিপি নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আপনি ম্যানুয়ালি যেভাবে বিল করতেন বাকি প্রসেসটা একই রকম। দেখুন আমি ওকে অপশনে ক্লিক করলাম। ইউর স্যালারি বিল অক্টোবর 2021, বিল নাম্বার এত, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড ফরওয়ার্ড টু ডিডিউ, অর্থাৎ ডিডিউর কাছে বিলটা সাবমিট হয়েছে। ডিডিউ এটা ইয়ে করবে, ফরওয়ার্ড করে অ্যাকাউন্টস অফিসে পাঠাবে। অর্থাৎ আগের সিস্টেমটা একই রকম। তো এই ছিল আজকের পর্ব। পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।